তব কথামৃত তপ্ত জীবনং কবি ভিভি ইড়িতং কলমুসাফহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইভুরিদা জনঃ। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস, ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কোক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন, দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত ফান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন, ভক্তেরা মেঝে বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণুর্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন, তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখিতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্ত অনিল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধূনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন,
ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বৃন্দে দাঁড়াইয়াছিল, জিজ্ঞাসা করিলেন, হ্যাঁগা সাধু কি এখন এর ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ এই ঘরের ভিতর আছেন। ইনি এখানে কতদিন আছেন? তা অনেকদিন আছেন। আচ্ছা উনি কি খুব বইটই পড়েন? আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। আচ্ছা উনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এই ঘরের ভিতরে যেতে পারি? তুমি একবার খবর দিবে? তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করিতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন। পরে শুনিলেন, এরই নাম ভাব, যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছেন, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবন্তর হয়, কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায়, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌমুখে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়িলে মানুষ কি মহৎ হয়, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে, ইনিও বলিয়াছেন আবার এসো। কাল কি পরশু সকালে আসিব।